তো এখন আমরা পেয়ে গেছি সুমির গাঙ্গুলি, যিনি আমাদের অনুসন্ধান ফিল্মের প্রিমিয়ারে আসেন। তো ওনার কাছ থেকে জেনে নেবো কিছু কথা। স্যার, এই ফিল্মটা নিয়ে আপনি কতটা আশাবাদী একটু বলুন। এটা দারুণ সিনেমা, আর এখন লোকে এতদিন ধরে ওই এই মোবাইলে, ইউটিউবে আর ওটিটি প্ল্যাটফর্মে দেখে দেখে হাঁপিয়ে গেছে। সে কারণে আমি দেখছি যে লোক আস্তে আস্তে হলমুখী হচ্ছে। আর এই ছবিটা ভালো ছবি হলো, যেমন গোলন্দাজ খুব ভালো গেল, তারপরে বাজি খুব ভালো গেল। রিসেন্ট আমার একটা ছবি গেছে যেটা এখনও হলে রান করছে, আমার চ্যালেঞ্জ, সেটা এখনও প্রায় 15টা হলে চলছে। তো লোকে হলমুখী হচ্ছে, ভালো ছবি হলে লোকে হলে দেখছে। এই ছবিটার সম্বন্ধে ভীষণ আশাবাদী, আমার হিসেবে এটা ব্লকবাস্টার হিট হবে। স্যার, আপনাকে তো অনেক ভিলেনের চরিত্র দেখা গেছে, কিন্তু আপনার ভিলেন ছাড়াও আপনার কি কোনো আরো অন্য ক্যারেক্টার দিলে ভালো হয় এরকম কিছু মনে হয়? আমি ভিলেন ছাড়াও অনেক চরিত্র করেছি, ভিলেন ছাড়াও অন্য ক্যারেক্টার অনেক করেছি, প্রায় 12-14টা। তুমি, তোমার বয়সটা একটু কম, সেই কারণে তুমি জানো না, সব ছবি সম্পর্কে খেয়ালও রাখো না, যেটা আমাদের বাঙালিদের যেটা স্বাভাবিক স্বাভাবিক। সেই জন্য আমি এরকম অনেক ছবি করেছি। আমি বহুকাল আগে ফিরিয়ে দাও বলে একটা ছবি করেছি, তাতে হিরো করেছিলাম। আমি পরবর্তী অবস্থায় আই লাভ ইউ বলে একটা ছবি করেছি, দেবের প্রথম ছবি, কমেডি ছিল, তাদের তাতে আমার একটা কমেডি চরিত্র ছিল। আমি রাজকুমার বলে একটা ছবিতে প্রসূতের বাবা করেছি। আমি ফোর্স বলে একটা ছবিতে অত্যন্ত ভালো একটা কোচের ক্যারেক্টার করেছি। এরকম বহু চরিত্র আছে, এই মুহূর্তে আমার সবকটা মনে পড়ছে না, প্রায় 15-20টা আমি খুব ভালো চরিত্র করেছি এবং আগামী দিনেও ভালো চরিত্র করছি। এবং আমার চ্যালেঞ্জ যেটা চলছে সেটাও আমি পজিটিভ ক্যারেক্টার করেছি। শরীফা ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন, সবাই দেখুন, তাতে ওর ঘরে একটু টাকা ঢুকবে, ডলার ঢুকবে, আর এই চ্যানেলটা একটু ভালো জায়গায় যাবে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর সবাই দেখুন। ধন্যবাদ। চুরাত টলিউড ইন্ডাস্ট্রিতে সুমিত গাঙ্গুলি ভিলেনের চরিত্রে একটা অনেক বড় জায়গা করে ফেলেছে, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু মানুষটা অনেকই মজার। তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের চোখের সামনে। তার আপনি বলুন কি বললেন যে ভালোবাসা কিরকম ভাবে হয় সেটা বলুন। ভালোবাসা এরকম ভাবে হয় নাকি? থ্যাংক ইউ। ডু সাবস্ক্রাইব শরীফাস ওয়ার্ল্ড ফর মোর আপডেটস অ্যান্ড হিট দ্য বেল আইকন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর কিপ ওয়াচিং শরীফাস ওয়ার্ল্ড।